সালাম আলাইকুম ত্রিএস্ট কিউটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন আসলে আপনাদের সামনে যেটা আমি আজকে নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের হোন্ডা ব্র্যান্ডের একটি বোর্ডের ইঞ্জিন তো বিশেষ করে আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আমি আজকে কি বিষয় নিয়ে কথা বলবো তো আজকে হচ্ছে যারা বোর্ডের ইঞ্জিন আমাদের থেকে কিনেছেন মূলত তাদের জন্যই ভিডিওটা করা তো আপনারা দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনটি এটা হচ্ছে সাড়ে সাত গোড়া সেভেন পয়েন্ট ফাইভ এইচপি একটা ইঞ্জিন নিমিশে আপনার আট থেকে জন বা দশজন মানে জনের বোর্ডটা ব্যবহার করতে পারবে তো আমি ওইদিকে যাচ্ছি না আমি অল্প পরিসরে পরিচয় করিয়ে দিলাম আমি মূলত হচ্ছে আজকে এটা কিভাবে স্টার্ট করবেন এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো অনেকেও আসলে বুঝেন না তো সর্বপ্রথম এই একটা ইঞ্জিন আপনারা স্টার্ট ইনটেক অবস্থায় আপনারা পাবেন তো কিভাবে স্টার্ট করবেন মনোযোগ সহকারে একটু দেখার অনুরোধ জানাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের দুই সাইডে একটা এই একটা এই দুইটা কিন্তু মোবিলের চ্যাম্বার আর কি আপনারা এই দুইটার থেকে যে কোনো একটা দিয়ে মোবিল দিতে পারবেন তো এটা হচ্ছে এভাবে যদি আপনারা ঘুরান এভাবে খুলে আসবে তো খুলে আসার পরে আপনারা এখানে ছয়শো গ্রাম মোবিল দিবেন ছয়শো গ্রাম মোবিল ইউজ করবেন ইউজ করার পরে আর যথাযথ চেষ্টা করব আমি আপনাদেরকে রেফারেন্স হিসেবে আরেকটা জিনিস দেখাই এই যে এই ধরনের মোবিল ইউজ করতে পারবো একটু কোয়ালিটিফুল টিনের এবং ভালো কোয়ালিটি দেখেন অরিজিনাল মেড ইন মালয়েশিয়া লেখা আছে এই ধরনের মোবিলগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন হ্যাঁ লোকাল মোবিল থেকে এই মোবিলগুলো একটু অনেকাংশে ভালো তো এখন এই মোবিলটা যদি আপনারা ইউজ করেন ছয়শো গ্রামের মতো এখানে ইন করবেন করার পরে আপনারা এটাকে সমান অবস্থায় বসায় রাখবেন তো রাখার পরে দেখবেন মোবিলটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই আপনাদেরকে এই যে দেখেন মোবিলটা এতটুকু মুখে মুখে চলে আসছে হুম তো আসার পরে দেখতেছেন আপনার মোবিলটা পড়তেছেও না এবং ভিতরেও মোটামুটি পারফেক্ট মানে একদম এ এ পর্যায়ে আছে। হ্যাঁ তাহলে দেখবেন আপনার মোবিলটা হচ্ছে পারফেক্ট তখন আপনারা এই মোকাটা লাগিয়ে দিবেন ঠিক আছে তো লাগিয়ে দেওয়ার পরে আমি লাগাচ্ছি না তো লাগিয়ে দেওয়ার পরে মূলত হচ্ছে কি ইয়া করবেন এ তারপরে আপনাদের করণীয় কাজ হচ্ছে এখানে ইয়া দিবেন অক্টেন পেট্রোল দিয়েও চলে অক্টেন দিলে ভালো হ্যাঁ আপনার অক্টেন দিবেন আপনাদের পরিমাণ অনুযায়ী এটা হচ্ছে সাড়ে চার লিটার একটা ট্যাঙ্ক আপনারা এক লিটার দুই লিটার মন মঞ্চায় তা এই যে অক্টেনটা এখানে ইয়া করবেন টিফিল করবেন ঠিক আছে তো অকটেনটা রিফিল করার পরে আপনাদের করণীয় কি ঢাকনাটা ভালোভাবে লাগাই দিবেন যাতে ইয়া না হয় তারপরে আপনারা এখন ইঞ্জিন স্টার্ট দেওয়ার প্রথমে দুইটা কাজ করলেন একটা হচ্ছে আপনারা মোবিল চেম্বারে মোবিল দিলেন আর দ্বিতীয়টা হচ্ছে আপনারা অকটেন রিফিল করলেন করার পরে এটা হচ্ছে অন অফ সুইচ দেখেন অন অফ লেখা আছে তো আপনারা অন করলেন এখানে অন লেখা আছে অন অনেক ক্লিক করে দিলেন এটা হচ্ছে অফ অনে দিলেন অনে দেওয়ার পরে তারপরে কাজ হচ্ছে এই যে দেখেন বিশেষ করে এটা হচ্ছে রেস এটা হচ্ছে রেস এটা এই যে পিছনের দিকে কম বেঞ্জিলের রেস সামনের দিকে বাড়বে দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে দেওয়া আছে দেখছেন নিচের দিকে কম সামনের দিকে বেশি এখন এটাকে মাছ বরাবর রাখবেন এ মাঝখান বরাবর তারপরে এই নিচে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তেলের চাবি এখন ভিতরের সাইডে হচ্ছে অন অবস্থায় আছে মানে চালু ঠিক আছে তো আর এই এই সাইডে হচ্ছে অফ বাইরের সাইডে হচ্ছে অফ এখানে অফ লেখা আছে আমি ভিতরের সাইডে দিয়ে দিলাম অন অবস্থায় তাহলে এটা নিয়ে গোতাগুতি করার দরকার নাই হ্যাঁ তো আমরা যদি আপনাদেরকে বলে থাকি চোখ এইটা হচ্ছে চোখ এই যে দেখেন এই চোখ দেখতে পাচ্ছেন চোখ এটাকে বলা হয় চোখ এখন ইঞ্জিলে স্টার্ট দেওয়ার নিয়মটা দেখেন খুব ইজিভাবে প্রথমে মোবিল দিলাম তারপর অক্টেন দিলাম তারপরে চাবিটা হচ্ছে কী করলাম আমি অন রাখলাম মানে এই সুইচটা অন করলাম সুইচটা অন করার পরে এই জিনিসটা মাঝামাঝি রাখলাম এখন বোঝার বিষয় হচ্ছে এই চোখটা স্টার্ট দেওয়ার আগে বাহিরের সাইডে মানে এরকম বাহিরে এই যে বাহির সাইডে রাখবেন তো আপনারা এই কাজটা সম্পূর্ণ করার পরে আপনারা এই যে এখন এভাবে করে টানবেন স্টার্ট আমি দেখাচ্ছি যেভাবে ধরে এই প্রথম হালকা বের করছেন তারপরে এভাবে টান দিচ্ছে তো এরকম একবার বা দুইবার টানার পরে এটা স্টার্ট হয়ে যাবে তো স্টার্ট হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা এই চোখটা ভিতরে ঢুকায় দিবেন দেখতে পাচ্ছেন বিষয়টা এই চোখটার ভিতরে যখন ঢোকা দিবেন ইঞ্জিল আর বন্ধ হবে না স্টার্ট এই থেকে যাবে হ্যাঁ আর এই চোখটা যদি আপনারা স্টার্টের আগে এখানে এবং স্টার্টের পরে এই জায়গায় নিয়ে না যান তাহলে দেখবেন ইঞ্জিলটা অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে এবং আর পি এম কমে যাবে তেলও খাবে প্রচুর তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর এবার ইঞ্জিল রানিং আসে আপনারা রেসটা এটা দিয়ে কমাতে বাড়াতে পারবেন এই যে বাড়বে আর পিছনের দিকেও কমবে হ্যাঁ তো এই জিনিসটা আপনারা এভাবে করবেন করার পরে যদি বন্ধ করতে চান এই যে অফ লিখে দিচ্ছেন অফে নিয়ে আসছেন সাথে এটা বন্ধ হয়ে যাবে তো দর্শক আজ এ পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো আল্লাহ হাফেজ আর একটা কথা বলে যাচ্ছি সেটা হচ্ছে এই প্রোডাক্টটা যদি কারো দরকার হয় আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার ধরে আপনারা সকাল এগারোটা থেকে রাত এগারোটার মধ্যে যোগাযোগ করে প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন এবং এর চাইতে বড়ো সাইজ অ্যাভেলেবেল আমাদের আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম